ঠাকুর ঘরে কেড়ে আমি তলা গেলাম। তত্ত্বাবধান চাইলে পাকিস্তানে যান। তারা গ্রহমানকে বলেন সাহস থাকে তো আসুন, আমরাও দেখব এই নিষেধাজ্ঞার মানে কি, আমরাও দেখব এই ভিসা নীতি কার বিরুদ্ধে প্রয়োগ। যেসব বিদেশি আজকে বাংলাদেশের বড় বন্ধু সেজেছেন আমি জানি না কেন, এই বছর ২০-২২টা দেশে নির্বাচন হবে, ইউরোপের লোকেরা আমেরিকান নেতারা প্রতিনিধিরা ওই বিশদের বাদ দিয়ে বাংলাদেশে যান, ঘুরে ঘুরে বাংলাদেশ তো পাকিস্তানে যাচ্ছেন না কেন, ওখানটা ইলেকশন আরো আগে, ওখানে যাচ্ছেন না কেন, ইউরোপের নজর আমেরিকান নজরের উপর পড়েছে। শেখ হাসিনার বড় দোষ সত্য কথা বলে ফেলে, অন্য গণতন্ত্র দেশটিয়া তাদের এত মাথা ব্যথা, কিন্তু এই হুমকিটা বিএনপির বেলায় কেন বলেন না, ওখানে কি নিষেধাজ্ঞা নেই, বিচার নীতি নেই? আপনাদের তো মূল কথাই হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, যেই বাধা দেবে তার বিরুদ্ধে বিচার নীতি, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই কাজ তো বিএনপি করছে, আমরা তো করছি, এই অপকর্ম করছে বিএনপি। আমরা ইলেকশন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই, নির্বাচনের আগে শান্তি চাই, নির্বাচনে শান্তি চাই, নির্বাচনের পরেও আমরা শান্তি চাই, আমরাও দেখব এই নিষেধাজ্ঞার মানে কি, আমরাও দেখব এই ভিসা নীতি কার বিরুদ্ধে প্রয়োগ। তারা গ্রহমানকে বলেন সাহস থাকে তো আসুন, রাজপথে ফয়সালাও আইন ভঙ্গ করে আজকে ফরমাশ দিচ্ছে, আদালতের রায় আছে, তার কোনো স্টেটমেন্ট তার কোনো বক্তৃতা অনলাইনে প্রকাশ করা যাবে না, কিন্তু তারেক রহমান প্রতিদিনই এই কাজটি করে যাচ্ছে। ফখরুলের অবস্থা হয়েছে এখন তাই, কদিন ধরে দেখছি কাঁদতে কাঁদতে চোখের পানি বুক ভেসে যায়, বুক ভেসে যায় পানি খেতে খেতে, পানির মধ্যে চোখের পানি চলে, সে দৃশ্যপট আবার টেলিভিশন সদয় হয়ে ভালো করে দেখাচ্ছে, কি যে কান্না, আরো যে কত কান্না আছে, এক দফা তো খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটপট করে, এটা এই খাদ থেকে উঠতে পারবে? গরুর হাটে গোলাপবাগে আন্দোলনের ১২টা বেজেছে, কখনো পদযাত্রা কখনো মানববন্ধন, এই করে করে কখনো সুর গরম কখনো সুর নরম। তার বাবাও বলেছিল মানি ইজ নো প্রবলেম, এখন ছেলেও বলছে আন্দোলনের জন্য টাকার অভাব হবে না। তত্ত্বাবধান চাইলে পাকিস্তানে যান।